সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অত্যন্ত উচ্ছ্বসিত দখলদার ইসরায়েল। দেশটির এমন সংকটকালীন সময়ে দামেস্কে আধিপত্য বিস্তার শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল। জানা গেছে, 8 ডিসেম্বর রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছে। 9 ডিসেম্বর সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। 1974 সালে দুদেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে গত 50 বছরে ইসরায়েল এ অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ঘোষণা দেন, সিরিয়ার সঙ্গে 1974 সালের চুক্তি আর কার্যকর নয়। তিনি বলেন, মন্ত্রী পরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মিলে আমি IDF-কে বাফার জোন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছে। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হল শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছাকাছি আসার সুযোগ বন্ধ করা। উল্লেখ্য যে, গোলান মালভূমির বাফার জোন দখলের পর IDF দ্রুত সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী হারমোন পর্বত এ অঞ্চলের সর্বোচ্চ স্থান হওয়ায় এটি সামরিক অবস্থানে কৌশলগত সুবিধা দেয়। এ কারণে ইসরায়েল বাফার জোনের পরপরই হারমোন দখলে অগ্রসর হয়। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে। এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে। আবার এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না যারা আমাদের ক্ষতি করতে সহজে আমাদের দিকে এগিয়ে আসতে পারে। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুনেত্রা, আল হামিদিয়া, সামদানিয়া, আল ঘরবাইয়া এবং আল কাহতানিয়াতে জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রাম, এগুলোতে সিরিয়ানরা বসবাস করেন। ইসরায়েলি বাহিনী এসব গ্রামে বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দিয়েছে।